বৈষ্ণব হাতি শ্যাম মোহনে মদনে মাতিরে মুরলী কুগা পঞ্চমতা কুলবতী চিত্ত চরণে আজ আমার গোবিন্দ পঞ্চম তানে যক্ষ মুরলী বাজন করেছে আমার কুলবতী কুল যেন হরণ করে নিয়েছে আমারই গোবিন্দ যার নাম ধরে ধরে একবার বাঁশি বাজন করে আমার গোবিন্দের বাঁশি শ্রবণ করে সে কি কখনো ঘরে থাকতে পারে গোবিন্দ যার নাম ধরে একবার তার বাঁশি বাজিয়েছে সে তো কখনো ঘরে থাকতে পারে না ওই গোবিন্দের বাঁশি সবাই তো শুনতেও পায় না গোবিন্দের বাঁশি সেই শুনতে পায় যার গোবিন্দ বলতে অন্তর কাঁদে যার গোবিন্দ বলতে দুটি নয়ন ঝরে সেই তো গোবিন্দের বাঁশি শ্রবণ করতে পারে যখন গোপীগণের নাম ধরে ধরে পঞ্চম তানে বাঁশি বাজন করেছে আমার গোপীগণ শুনতে পেল কি শুনতে পেয়েছে আমার গোপীগণ ওই মুরলী ধ্বনি শুনতে পেয়েছে শুনতে পেয়ে কি করছে মা শপে দিয়েছি ওরে
रे गोविंद Hey,
नाम का देते पारे गोविंद सुनो तो गोपी प्रेम ही मनो ही मनो ही अपना शक्ति रे गोपी गो गोविंद वशिष्ठ बोली करे कवि जी की भावी मने मने हे मन की गोविंद चरण दिए गोविंद चरण दिए गोविंद मुरली धनुष
ওই মুরলি ধ্বনি শ্রবণ করে কোনো গোপী সন্তানকে দুধ পান করাইতেছিল, গোবিন্দের বাসন শ্রবণ করে ওই সন্তানকে ফেলে রেখে হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে ওই গোপী ছুটে চলে যাচ্ছে। কোন গোপী রন্ধনশালায় বসে রন্ধন করছিল, যেই মাত্র গোবিন্দের বসে শ্রবণ করেছে ওই রন্ধনশালায় থেকে ওই গোপীও যেন আহা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে ছুটে চলে যাচ্ছে। কোন গোপী পতির চরণ সেবা করছিল, দুর্বলা নামে একটি গোপী ছিল, না পারে চলিতে স্বামী তারে বেঁধে রাখে ঘরে শিকল দিয়ে। দুর্বলা নামে একটি গোপী ছিল, সে হাঁটতে চলতে পারত না, কিন্তু যদি একবার গোবিন্দ তার নাম ধরে বসে বাজন করে সে দুর্বলা গোপী কি থাকতে পারে। যেই মাত্র তার নাম ধরে আমার গোবিন্দ বসে বাজন ওই গোপী ছুটে চলে যাচ্ছে তারে ঘরের প্রতি এসে বলছি গোপী গোপী তোমায় কোথায় লাগছো এত রাত্রিতে, এই রজনীতে তুমি কোথায় লাগছো গোপী। গোবিন্দ বলছি ওই গোপী বলছি স্বামী তুমি কি শুনতে পাচ্ছো না, ওই শোনো আমার ভতিজামাই ডাকছে। দুর্বলা গোপীর স্বামী বলছে গোপী তোমার পতি তো আমি, আমি ছাড়াও তোমার পতি আছে। ছি ছি গোপী তুমি কলঙ্কিনী, তুমি বিচারিনী। গোপী গোপী নয়নে জল ছেড়ে দিয়ে বলছে স্বামী আমি তো আজ থেকে কলঙ্কিনী নয়, আমি তো কলঙ্কিনী সেই দিন হইতে, সেই দিন থেকে তোমায় আমি ভালোবাসেছি, সেই দিন থেকে আমার দেহ মন না সকল কিছু আমার গোবিন্দের চরণে দিয়েছি, আমি তো সেই দিনকে কলঙ্কিনী হয়ে গেছি, আমি তো সেই দিন থেকে বিচারিনী হয়ে গেছি। স্বামী আমায় ছেড়ে দাও, আমার যে পতি রাখছে আমি যাব আমার পতির কাছে। বলছে গোপী আমি তোমায় যেতে দিতে পারবো না, কেননা তোমার পিতামাতা চন্দ্র সূর্য সাক্ষী রেখে আমার হাতে তোমায় তুলে দিয়েছে, আমি তো তোমায় যেতে দিতে পারব না। দুর্বলা গোপী বলছে স্বামী কৃপা করো একবার আমায় ছেড়ে দাও, আমি যার থাকতে পারছি না। গোপী যখন থাকতে পারছে না তার স্বামী গোপীকে চুলের মুষ্টি ধরে ঘরের মধ্যে ফালাই দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। যখন দরজাটা বন্ধ করে দিয়েছে দরজা বন্ধ করে দেবার পর ওই গোপী কাঁদছে আর বলছে
স্বামী তুমি আমায় দরজা বন্ধ করেছো তাতে কোনো দুঃখ তুমি আমার হাত বেঁধেছো পা বেঁধেছো কিন্তু স্বামী তুমি তো আমার মন মনকে বলতে পারো না স্বামী তুমি আমার হাত বেঁধেছো পা বেঁধেছো কিন্তু বলো স্বামী তুমি আমার এই মনটাকে কি বাঁধতে পেরেছো স্বামী আজ তোমায় ছেড়ে আমি আমার পতির কাছে যেতে চাই স্বামী ওই শোনো আমায় কে পরম পতি ডাকছে কাতসার বলতে স্বামী গো আমায় পরম পতি ডাকি ডাকিছে আমায় যে পরম পতি প্রাণ গোবিন্দ গোবিন্দ ডাকি amigo গোবিন্দ আবার ডাকিতেছে আমি গো আমি যাব পরম পতি প্রাণ গোবিন্দ গোবিন্দ ডাকিতেছে স্বামী গো আমি গো
একবার আমায় আমিগো একবার আমায় বিদায় দাও গো, আমিগো তুমি একবার প্রাণের বান্ধব মামা আমায় ডাকিতেছে, আমি গো একবার আমায় প্রাণের বান্ধব আমায় ডাকি আমিগো একবার আমায় বিদায় দাও গো, তুমি একবারে বিদায় দাও আমার প্রাণের বান্ধব গোবিন্দ, আমি যার থাকতে পারছি না স্বামী, বলো স্বামী তুমি যে জন্য আমায় বাইরে যেতে দিতে চাচ্ছ না স্বামী, আমার এই দেহটা কি তোমার হাতে তুলে দিয়েছে স্বামী, তোমার এই দেহের উপরে তোমার এত অধিকার, তোমার এত লোভ, তোমার এত লালসা, তোমার আমি কথা দিলাম, আমি যদি কবি কবি কাছে যা তোমার এই লালসার দেহটি আমি তোমার কাছে দিয়ে যাবো স্বামী, তুমি আমার নাম ধরে ডেকেছো কিন্তু আমার স্বামী আমায় যেতে দিতে চাইছে, আমি তার ঘরে দাঁড়াতে পারছি না, আমি শুনেছি তুমি রবি ভক্তদের ভগবান, তুমি যদি পারো এই বন্ধ ঘর থেকে ওই গোপীর আত্মাটা নিয়ে চলে গেলে, আর যখন আত্মাটা চলে যায় গোপী বলে গেলে স্বামী যেই দেহের উপরে তোমার এত অধিকার,
তোমারে তো লোভ লালসা তোমারে ভোগের দেহ পরে রইল ত্যাগের দেহ কবিত্ব সেবাই বল যেই মাত্র গোপীর আত্মাটা চলে গেলে গোপীর আর কোন সারা শব্দ না পেয়ে তার স্বামী সুখে এসে দরজা খুলে দেখতে পেল গোপীর দেহটা পড়ে আছে আত্মাটা গোবিন্দের কাছে চলে গেছে তার স্বামী গোপীর দেহটা বক্ষে জড়িয়ে ধরে বলছে গোপী তুমি গেলে তো গোবিন্দের সেবা কিন্তু গোপী বলো না তোমার পতি হয়ে আমি তো গোবিন্দের শরণে লাগলাম গোপী বলো না এখন আমার গতি তোমায় এমন ভাবে কাঁদিয়েছি
শিশু যেই মাত্র গোবিন্দের নাম ধরে ডেকেছে, ওই মা ছোট ছোট শিশু বালককে ফেলে রেখে গোবিন্দের বাসস্থান করে ছুটে চলে যাচ্ছে। ওই শিশু সন্তান কাঁদছে আর বলছে, মা তুমি যেও না, তুমি আমায় ফেলে যেও না মা। কেন জানো মা, এই জগতে তুমি ছাড়া যে আমার আর কেউ না মা। মা গো তুমি কি জানো না, আমি নিজে হাতে খেতে পারি না, তুমি না খাইয়ে দিলে আমি নিজে খেতে পারি না মা। তুমি না স্নান করিয়ে দিলে আমি তো স্নান করতে পারি না মা। তুমি আমার গায়ে হাত না বুলিয়ে দিলে আমি তো ঘুমাইতে পারি না মা। তুমি আমায় ফেলে যেও না। ওই মা ছুটতে ছুটতে এসে সন্তানকে বাপকে জড়িয়ে ধরে মা বলছে, ওরে খোকা তুই অমর করে কাঁদিস কেন জানি, তুই যদি অমর করে কাঁদিস আমি যে সইতে পারি না। তুই যদি কাঁদিস আমি যে গোবিন্দের দর্শনে যেতে পারবো না রে খোকা। যদি কাঁদতে হয় একবার মামা বলে মা, একবার হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে গা। যদি গোবিন্দ বলে কাঁদি তুইও যে গোবিন্দের সেবায় লেগে যাবি। তার শিশু সন্তান বলছে, মা তুমি কি বুঝতে পারছো না মা, আমি যে বড়ই ছোট এই জগতে তুমি ছাড়া বাড়ি যাই কেউ না। তুমি যদি আমায় ছেড়ে চলে যাও বলো মা, আমায় আদর করে কে খাইয়ে দেবে। তুমি যদি আমায় ছেড়ে চলে যাও আমায় কে ঘুমিয়ে দেবে। তাই বলি মা তুমি আমায় ছেড়ে যেও না
মনে তুমি আমায় পেলে চলে যে কেন না
যে যে পথে ডেকেছে সে সে পথ পেয়ে চলে যাচ্ছে। কি সকল গোপীগণ মিলে যেন গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে আছে। গোবিন্দ কোথায় ছিল? বিপিনে ছিল। ওই কারণে গোবিন্দ ছিল, যেই মাত্র গোবিন্দ প্রত্যেকটি গোপীর নাম ধরে ধরে ডেকেছে। এইবার